কখন আপনার মনে হয় না সত্যি করে বলেন তো আজকে যে আমি না ঠিক আছে মেয়ে আছে তো ছেড়ে দিয়ে যায় বাইরে? না, আমাকে 100 মিলিয়ন দিল আমি যাব না। 100 মিলিয়ন এখন ওনার আমার এত আগে আমি আসলে জানি না ওনাদের ব্যারিয়ারটুকু কতটুকু, কিন্তু আমি তারপর আমার কাছে মনে হয়েছে যে না, মানে ফিজিক নির্ভর বলা ঠিক না। আমাদের এখানে ম্যাচিউর ক্যারেক্টারগুলো আসলে কেউ করতে চায় না। আমার এখন কত 16-17 বছর চলছে, 16-17 ইন্ডাস্ট্রিতে এখন 16-17 বছরে ধরেন আমার কাছে যদি এরকম কোনো ক্যারেক্টার আনে সেটা আমি নিজেও কমফোর্টেবল, এবং খুবই অদ্ভুত ব্যাপার আমি কিন্তু স্পর্শী আর মায়েরও ক্যারেক্টার করেছি। মানে তাতে মনে মনে যে হ্যাঁ না কেন, কারণ আমার নিজের মেয়ের বয়সই 20 বছর, সো সেখান থেকে আমার এটা কেন মনে হবে। প্রথমে একটু জানতে চাই যে এখনকার যে ব্যস্ততা এবং সাংগঠনিক ব্যস্ততা এর পাশাপাশি যেই সন্দেহটা ছিল, যেই অভিযোগটা ছিল যে এইবার বোধ হয় নিপুণ ফিল্মে ব্যস্ত সময় দিতে পারবে না, অন্য কাজ করতে পারবে না, কিন্তু আমরা দেখলাম যে বেশ দুটোই সামলে যাচ্ছে, শিল্পী সমিতি যেমন নিজের কাজ সামলে যাচ্ছে। এখনকার রিসেন্ট কোন কোন কাজগুলো শেষ করলেন একটু যদি আমাদের যাওয়া? রিসেন্ট শেষ করলাম হলো আমি ফু, মানে আজান দিচ্ছে হয়তো বা নামটা চেঞ্জ হয়ে যাবে, ফু করলাম। ফু এর পরে ফু হলো জায়েদ হোসেন ওনার, তারপরে করলাম আমি মুক্তির ছোট গল্প। আচ্ছা, মুক্তির ছোট গল্প হাফ ডান করা, তারপর হলো ভাষার জন্য মমতাজ, তারপর রাসেলের জন্য অপেক্ষা, মনোলোক, এটা তো আছে, লম্বা লিস্ট, সুজন মাঝি। আচ্ছা আচ্ছা, এই তো সেক্ষেত্রে যেটা বলা হয় যে একটা ম্যাচুরিটি আসার পর তরুণ নির্মাতাদের সাথে একটা গ্যাপ তৈরি হয়, আপনার কি কোনো ওই ধরনের কোনো সমস্যা সংকটে পড়েছেন কিনা, পড়ছেন কিনা? ও না, আরেকটা ছবি করেছি আমি সুস্বাগতম, এটা একদম নিউ, মানে এটা 5 দিন কাজ করে রেখেছি সুস্বাগতম। যে প্রশ্নটা যে তরুণ নির্মাতাদের সাথে এক ধরনের গ্যাপ তৈরি হয় যে খুব ভালো লাগছে কিন্তু আচ্ছা ও আমাকে নাও নক করছে না, কারণ নক করলে তো আমি কাজটা করতে চাই, এরকম একটা আর্জ থাকে কিন্তু অভিনেত্রীর ভিতরে, এরকম কোনো? না, আমার আসলে অমন কোনো গ্যাপ এই জন্য তৈরি হয় না, কারণ আমি কিন্তু নট অনলি সিনেমা, আমি কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করি। এর মধ্যে কিন্তু আমি একটা বিজ্ঞাপনও শেষ করেছি, ভীষণ রাইস কুকার, তারপরে মহব্বত ব্যাপারই করছি আবার, যেটা আসলে আমি 5 বছর ধরে করছি। তো যেহেতু আমি এতগুলো সেক্টরে কাজ করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যা আমাকে যাকে আমাকে দরকার হবে হয়তো বা উনি আমাকে অবশ্যই নক করবে। আর আরেকটা কথা কি, এখানে আমাদের একটা প্রবলেম আছে, যেমন আমি যতগুলো ছবির নাম বলেছি সবগুলো ছবিতেই কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আমার বাচ্চা আছে, একটা হয়তো বা মেয়ে বাচ্চা সবগুলোতে। আমাদের এখানে ম্যাচিউর ক্যারেক্টারগুলো আসলে কেউ করতে চায় না, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ, আমার এখন কত 16-17 বছর চলছে, 16-17 ইন্ডাস্ট্রিতে এখন 16-17 বছরে ধরেন আমার কাছে যদি এরকম কোনো ক্যারেক্টার আনে সেটা আমি নিজেও কমফোর্টেবল না। আমার কাছে এই গল্পগুলাই খুব মানে কমফোর্টেবল, এবং খুবই অদ্ভুত ব্যাপার আমি কিন্তু স্পর্শী আর মায়েরও ক্যারেক্টার করেছি। মানে তাতে মনে মনে যে হ্যাঁ না কেন, কারণ আমার নিজের মেয়ের বয়সই 20 বছর, সো সেখান থেকে আমার এটা কেন মনে হবে। সমস্যা কোথায়? হ্যাঁ দাঁড়ান, তো সম্প্রতি আপনি ঘুরেলেন মালদ্বীপে এবং সেটা নিয়ে প্রচুর গুঞ্জন এবং প্রচুর হেডলাইন তৈরি হলো, কাকে নিয়ে রহস্যময় মানুষের সাথে নিপুণ ঘুরে এলেন, তো এগুলো কেন হয়? একজন সুন্দরী বা চেতনায়িকা যখন একটু আউটিং হয় সিঙ্গেল ছবি দিলে এই ধরনের আলোচনা হতে পারে। না, আমি তো সিঙ্গেল ছবি দিইনি, আমি তো অনেক ছবি দিয়েছি, যেটা আমার মেয়ের সাথে অনেক ছবি দিয়েছি। আর ওখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে আমাদের এই ট্রিপটার সাথে যেহেতু ওই যে আইল্যান্ডটাতে আমরা গিয়েছি ওখানে ম্যাক্সিমাম ডেস্টিনেশন ওয়েডিং হয়, তারপর বার্থডে সেলিব্রেশন হচ্ছে পার্সোনালি, তো এই জন্য ওরা যখন ওখানে দেখলো যে আমার বার্থডে পড়ছে, আমার মেয়ের আসলে প্ল্যানিং ওটাই ছিল, ওই আসলে এটা খুঁজে বের করেছে। তো এই যে ফটোশ্যুটগুলো মানে মনে হচ্ছে যে কেউ শ্যুট করে, হ্যাঁ আসলে কারণ আমাদের প্যাকেজের সাথে এই শ্যুটটা ছিল যেদিন আমার বার্থডে ছিল, তো যে কেক ছিল, যে অ্যারেঞ্জমেন্ট ছিল, এগুলো আসলে সব আমার বার্থডের সাথে ছিল।
মুখরোচক আলোচনা হয়, লেখালেখি কেমন লাগে আপনার? ভালো বয়সে চলছে সমানে, ভালো লাগে, মানে এগুলো থামলে বরং চলতে থাম না। শুনেন, যতক্ষণ লেখালেখি হবে তার মানে এখনও আমাকে নিয়ে লেখার কিছু আছে, আর যেদিন থেমে যাবে তার মানে হলো এখন আর আমার এমন কোনো কিছু নাই, এমন কোনো কন্টেন্ট নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো কিছু নাই যেটা নিয়ে আমাকে নিয়ে আর লিখতে পারে। একদমই, একটা বয়স অবধি আমরা দেখেছি যে যদি নিজের কে হারিয়ে যাওয়া বা নিজের গ্ল্যামারটা ধরে না রাখা বা থাকে না, যে কমিউনিকেশন সেই জায়গা থেকে আমি যেটা ভূমিকা নিলাম যে আপনি নিজের জায়গাটা একেবারেই একই রকম ধরে রাখার চেষ্টা করেছেন, কখনো মনে হয়নি যে আপনার তো ইউএসএ বা ইউরোপের শিফট হওয়ার সবচেয়ে বড় সুবিধার জায়গায় আপনি আছেন, কখন আপনার মনে হয় না সত্যি করে বলেন তো আজকে যে আমি না ঠিক আছে মেয়ে আছে তো সেটেল হয়ে যায় বাইরে? না, আমাকে 100 মিলিয়ন দিলেও আমি যাব না, 100 মিলিয়ন দিলেও নো। কারণ বাংলাদেশ আমাকে যেটা দিয়েছে, হ্যাঁ ইউএস হয়তো বা আমাকে এটা দিচ্ছে যে এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে আপনার মেয়েটা ইউএসএ পড়ছে কেন, ইন এডুকেশন বলেন, সেখানে হায়ার এডুকেশনটা নিতে পারবে, সেটার খুব ভালো সুবিধা আছে। কিন্তু যে নেম ফেম মানি তিনটা জিনিস যেটা আমাকে বাংলাদেশ দিয়েছে, সেটা কিন্তু আপনি ইউএসএতে, আপনার কথাও যদি বলি, কারণ আপনার ওখানে মানে প্রথমেই হলো আমাদের যখন পে স্লিপটা আসে তার মধ্যে দেখা যাচ্ছে, আমি কিন্তু সেই 2006 থেকে ঢাকায় কাজ করছি, 2008 আমি পারমানেন্ট চলে আসি, তো 3, 4, 5, 6, 7, 8 $500 $600 শুধু ট্যাক্সি কেটে ফেলতো। এখন আপনি, হ্যাঁ উন্নত জীবনের জন্য আপনাকে ট্যাক্সটা দিতে হবে, কিন্তু এই জিনিস পাবেন না। একদমই, এবার একটু কড়া আলাপে আসি, সেটা হচ্ছে সাংগঠনিক দায়িত্ব সাধারণ সম্পাদক শিল্পী সমিতির, এবং সেই জায়গা থেকে কিছুদিন আগে পরিচালক সমিতি বা কালিহাত ভাইয়ের কথা বলি, আমার সাথে ফোনেও কথা হয়েছে বা আমরা এ নিয়ে কথা বলেছি এই শোতে, সাংবাদিক ঢোকা না ঢোকা নিয়ে একটা প্রসঙ্গ তুলেছে, তো সেই জায়গায় আপনি আপনার মতামত কী? এমন আছে এমন না যে আপনাদেরকেও বিরক্ত করে না ইউটিউবার বা তথাকথিত মোবাইল সাংবাদিক যদি বলি, খুব খারাপ শোনায় তারপরও, তো এই জায়গায় কি আদৌ কি কোনো নিয়ম তৈরি করা উচিত কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, একটা তো একটু নিয়ম থাকলে ভালো। কেন ভালো আমি বলি, যে অবশ্যই প্রচারটা দরকার 100%, কিন্তু অনেক সময় এরকম কিছু প্রচার হয়ে যায় দেখা যাচ্ছে যে জাস্ট একটা ফোনেই মানে রেকর্ড করছে, বা আর এখন ধরেন আমাদের যারা এখানে হায়াত স্যারের কথাই বলে, ওনারা তো দীর্ঘদিন না, ওনারা আসলে এই জিনিসগুলোতে ইউজ টু না। এই এখন ভুল বোঝাবুঝি বলছেন, এটা ভুল বোঝাবুঝি 100%, কারণ ওনারা যেটা কি এখন ধরেন ওনার একটা এখন রিল্যাক্সিং টাইম, তার মধ্যে উনি আবার এখন একটা সংগঠনের বড় দায়িত্ব প্রেসিডেন্ট, তো সেখান থেকে ওনারা যখন আসে তো সারাক্ষণ যদি একটা ক্যামেরা এভাবে, এখন ধরুন আমি যখন হয়তো আমি টিভির সামনে আসলে আমি একভাবে আসি, কিন্তু আমি যখন FDC-তে যাবো, আমার সমিতিতে যাব, তখন কিন্তু আমি খুব রিল্যাক্সভাবেই যাব, ওখানে সবাই বসে অনেক রকম কথা হয়। তো যেটা হলো যে ওনারা এটাতে একটু বিরক্ত হচ্ছে যে মানে সব কথা কি করে ইউটিউবে দিয়ে দেয়, এখন এতটা মানে পার্সোনালি আমাদের সব কিছু ব্যাপার এভাবে জানাটা তো ঠিক না, এটাই। শিল্পী সমিতির আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আপনি বিরোধী শিবিরে অনেককেই টানার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টাটা এখনও অব্যাহত রয়েছে, যে বিষয়টা আসে যে সম্প্রতি অরুণা বিশ্বাস থেকে শুরু করে ভুল বোঝাবুঝি তিনি মামলাও করতে গেলেন মনে হয় যে তা কি টিজ করা হলো না কি একটা শব্দ প্রয়োগ করেছিল, তো এই বিষয়গুলো মানে ফিজিক্যাল আমি বলি যে আচ্ছা আপনি এটা শেষ করেন তারপর আমি এটা আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন সবাইকে ওয়েলকাম করছেন নিশ্চয়ই তারা সহজভাবে রিসিভ করছে না, আপনার প্রক্রিয়াটা প্রচেষ্টাটা কেমন থাকছে? প্রশ্ন ওর এক, দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি যেই বিষয় সেটাও মাস দেড়েক হয়ে গেল যে অরুণা বিশ্বাস এবং আরও দুজন সাথে সাইমনকে নিয়েও কথা উঠলো যে দুর্ব্যবহার করেছে সিনিয়রদের সম্মান দেয়নি, সো নেতা দায়িত্বে থাকার কালীন তো অবশ্যই সেটা জবাবদিহিতা বা আপনার একটা ব্যাখ্যা রয়েছে।
হ্যাঁ, প্রথমে যেটা হলো যে যে কমপ্লেন উনি যখন করেছে তখন অবশ্যই সাইমন ফোন করে, কিন্তু সাইমন কিন্তু প্রথমেই ফোন করে কিন্তু সরি বলছে যে আমি যদি এমন কিছু বলে থাকি সরি। আর আরমান ভাই আর মানে মানে অরুণাদি, ওনারা আসলে তো ওনারা তো আমাদের অনেক আগেরই, ওনারা ওনাদের ভিতরে আমি আর জানি না আসলে ওনাদের ভিতরে থাকে না যে আমি যাদের সাথে কাজ করেছি অনেক বেশি, আমি এসেই যাদেরকে পেয়েছি, তো আমার তো মনে হয় যে আরমান ভাই ওই টাইম থেকে। এটাও একটা যেটা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং, আসলে আমরা কথায় কথায় অনেক রকম কথা বলি, এবং ওনারও একটু যেটা ছিল যে একজন নারী তাকে নিয়ে আসলে যেটা আমাদের এখানে অনেক বেশি হয়, আপনি ফেসবুক খুললে দেখবেন যে সারাক্ষণ শুধু শুধু বুলিং করে, মানে সেটা আবার কি মানে শারীরিক মানে ফিজিকটা নিয়ে, তো ওইটাই উনি বললো যে, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আরমান ভাইও মানে যেটা হয়েছে একটা সরি লেটার করে পাঠানো হয়েছে। আপনার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ছিল কিনা এই বিষয়ে? মানে প্রথমে যেটা হলো যে আসলে মানে না আমি বুঝে উঠতে পারিনি, মানে মিটিংটা শেষ আমাদের যেটা ছিল যে মিটিংটা শেষ, তখন আমি মনে হয় এখানে হঠাৎ করে দেখি যে সামনেই দুজন খুব মানে ইয়ে করে আছে, পরে আমি গেলাম ওনাদের কাছে, কী হচ্ছে যে হ্যাঁ এই আমি সে আচ্ছা ঠিক আছে আপনি প্লিজ ইয়ে হন। দেখেন আমি একটা জিনিসে বিশ্বাসী যে আপনি যদি কোনো কিছুকে খোঁচান বা ইয়ে করেন সেটা কিন্তু বড় হবেই, জিনিসটাকে কি করতে হয় মানে আমরা আসার পর যেটা করি যে কোনো কিছু হলেই থামানোর চেষ্টা করি, কারণ ঘুরে ফিরে কিন্তু আমরা সবাই এক, ঘুরে ফিরে আমরা সবাই এক, তো হ্যাঁ ঠিক আছে উনি মানে এটা নিয়ে আসলেই আমি আমিও মনে করি যে একটা নারীকে নিয়ে কখনোই এরকম হয়তোবা সেটা মানে থাকে না যে ফ্রেন্ডশিপের জায়গা থেকে আমরা অনেক সময় অনেক রকম কথা বলি না যে আরে মানে এই আর কত খাবা নিপুণ খাইতে খাইতে তোমার অবস্থা কী হয়েছে দেখছো আজ কেমন ছিল, বিষয়টা একটু ওরকম। বিষয়টা একইভাবে আপনাকে বুলিং করলে আপনি খুব লাইটলি নেবেন কিনা? আমাকে যদি ফেসবুকে আননোন কেউ বুলিং করে অবশ্যই আমি লাইটলি নিব না, ধরেন আমার খুব আননোন একজন পার্সন, খুব আননোন, ওই যখন মিটিংটা চলে তখন তো আমরাই থাকি ভিতরে, তার কেউ ঢুকতে পারে না, এখন যাদের সাথে থাকে তা আননোনের মধ্যেও থাকে, যেমন আজকে সাইমন যদি আমাকে এমন বলে আমি কিন্তু জিনিসটা সহজভাবে নিব না, কারণ সবার সাথে সবার রিলেশনের কিন্তু একটা ব্যারিয়ার থাকে, ওই ব্যারিয়ারটা আমাদেরকে বুঝতে হবে। এখন ওনার আমার এত আগে আমি আসলে জানি না ওনাদের ব্যারিয়ারটুকু কতটুকু, কিন্তু আমি তারপর আমার কাছে মনে হয়েছে যে না মানে ফিজিক নিয়ে এভাবে বলা ঠিক না।